ক্লাস থ্রি এর প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সুস্মিতা মিশ। আজ আমি তোমাদের কাছে বিজ্ঞানের একটি ভিডিও ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের পাতা 55 তৃতীয় অধ্যায়টি হলো। আজকে আমরা বল ও কার্য এই বিষয় সম্পর্কে পড়ব। তাহলে বল বলতে আমরা কি বুঝি? ক্ষমতা। আর কার্য বলতে বল প্রয়োগ করে বা ক্ষমতা প্রয়োগ করে যে কাজ করা হয় তাকেই ওই বলের দ্বারা কাজ করা বোঝায়। সাধারণ অর্থে আমরা বই পড়া, গান শোনা, ছবি দেখা ইত্যাদি কাজ করা বোঝালেও বিজ্ঞানের ভাষায় কিন্তু ওগুলোকে কাজ করা বোঝায় না। বিজ্ঞানের ভাষায় কাজ করা বলতে আমরা যখন কোনো বল বা ক্ষমতা প্রয়োগ করে কোনো বস্তু বা কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারি, তখনই ঠিক কাজ করা বোঝায়। যেমন ধরো, একটা আলমারিকে আমরা 4-5 জন মিলে ক্ষমতা বা বল প্রয়োগ করে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেলাম, তাহলে এক্ষেত্রে বোঝায় কি না, কাজ করা হলো বল দ্বারা। আর যদি সেই আলমারিটিকে আমরা 4-5 জন মিলেও যথেষ্ট ক্ষমতা বা বল প্রয়োগ করা সত্ত্বেও এক জায়গা থেকে অন্য জায়গায় না সরিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু সেটা কাজ করা বোঝালো না। তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারলে তো, যে বল দ্বারা কাজ করা বলতে কী বোঝায়। এবারে দেখো, কাজ করতে গেলে আমরা কী সিদ্ধান্তে তাহলে আসলাম? না, বল প্রয়োগ করতে হবে আর কি। যার ওপর বল প্রয়োগ করা হচ্ছে সেটিকে যত কমই হোক না কেন জায়গা পরিবর্তন করতে হবে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। এবার দেখো বলের প্রয়োজনীয়তা ও উৎস। তাহলে বলের প্রয়োজনীয়তা বলতে আমরা কি বুঝি? না, কাজের জন্য তো বল প্রয়োগ করতেই হয়, সেটা কিন্তু ঠেলা বলও হতে পারে আবার টানা বলও হতে পারে। যেমন একটা বইকে যদি আমি হাত দিয়ে ঠেলে দিই তাহলে সেটা কি হলো? ঠেলা বল। আবার কোনো বস্তুকে নিজের কাছে আনার জন্য আমরা কি করি? টানা বলের প্রয়োগ করি, আমরা টেনে নিয়ে আসি, তাহলে সেটা টানা বল হলো। এবার বলের উৎস সম্পর্কে জানব, মানে বলটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে। যে কোনো কাজ করতে গেলে যে বলের দরকার হয় বা প্রয়োজন হয় তা আমরা পাই শরীরের বিভিন্ন জায়গার মাংসপেশি থেকে। অর্থাৎ যখন ধরো আমরা কোনো বই বা ভারী কিছু জিনিসকে চাগিয়ে উপরের দিকে ধরব, তখন আমাদের কি হয়, হাতের মাংসপেশির বল প্রয়োগ করতে হয়, ফলেই আমরা সেটিকে ওপরে চাগিয়ে ধরতে পারব। আবার ধরো ফুটবল খেলার সময় আমরা কি করি, পা দিয়ে বলটাকে ছুঁড়ে দিই, ফলে কি হয় না, পায়ের মাংসপেশির বলটা প্রয়োগ করতে হয়, তাই জন্য বলটা ছুটে চলে যায়। আচ্ছা, এবারে দেখো বল কখনো কমও হতে পারে আবার কখনো বেশিও হতে পারে। সব কাজ করার জন্য সব সময় সমান বল কিন্তু লাগে না। যেমন একটা ঘরে একটা চেয়ার আছে আর একটা আলমারি আছে। এবার আমরা যদি চেয়ারটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে যে বলটা প্রয়োগ করব, সেটা কিন্তু অনেকটা কম বল প্রয়োগ করব। কার থেকে? না, সেই আলমারিটার থেকে, যে আলমারিটা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে গেলে আরও বেশি বল প্রয়োগ করতে হবে। এ থেকেই বোঝা গেল কি না, সব সময় বল সমান হয় না, কমও হতে পারে বেশিও হতে পারে। এবার আমরা বলের সংজ্ঞাটা আর একবার ভালো করে পড়ে নিই। যা প্রয়োগ করার ফলে অচল বস্তুকে সচল করা যায়, আবার সচল বস্তুর গতি বাড়ানো ও কমানো যায় বা অচল করা যায়, তাকে বল বলে। আর বল প্রয়োগের ফলে অচল বস্তুকে সচল করা যায়। যেমন ধরো একটা বল আছে, সেটা কি স্থির হয়ে আছে বা অচল হয়ে আছে, সেটিকে যদি আমরা একটু ঠেলে দিই বা একটু বল প্রয়োগ করি, সেটা কি চলতে শুরু করবে, ফলে আর কি সেটা স্থির হয়ে থাকবে না। তাহলে এ থেকে কি বোঝা গেল, না অচল বস্তুকে আমরা সচল করতে পারি। আবার 2 নম্বর দেখো, সচল বস্তুর গতি বাড়ানো বা কমানো যায়। ওই চলন্ত বলটিকে যদি আমি আরেকটু ঠেলে দিই তাহলে কি, বস্তুটার গতি আরেকটু বেড়ে যাবে।
আবার যদি ওই সচল বস্তুটাকে বা ওই বলটাকে গতিটা কমানোর জন্য আমি একটু হাত দিয়ে থামিয়ে দিই তাহলে বলটার গতি কমে যাবে। তিন নম্বর দেখো কি বলেছে, সচল বস্তুকে অচলও করা যায়। যদি ওই বলটিকে ধরো, বলটি ছুটছে, সেই বলটিকে আমি হাত দিয়ে একদম থামিয়ে দিলাম, ফলে বলটা কি হলো, আবার সেই আগের স্থির অবস্থায় ফিরে এলো, ফলে কি সচল বস্তুটিকে আমরা অচল করে দিতে পারলাম। চার নম্বর দেখো কি বলেছে, গতিশীল কোনো বস্তুর দিক পরিবর্তন করা যায়। বল যেমন একদিক থেকে অন্যদিকে ছোটে, সেরকম অন্যদিক থেকে আবার যদি তুমি ধাক্কা দাও আবার সেটা অন্যদিকে চলে যাবে, তাহলে গতিশীল কোনো বস্তুর দিক পরিবর্তন করা যায়। পাঁচ নম্বর কি বলেছে, বল প্রয়োগে বস্তুর আকৃতির পরিবর্তন হয়। আমরা কোনো আটার ঢেলাকে নিয়ে টেবিলের ওপর রেখে যদি জোরে জোরে ঘুষি মারি তাহলে কি হবে, আটার ঢেলাটি একদম চ্যাপ্টা হয়ে যাবে, ফলে কি সেই বস্তুটার আকৃতির পরিবর্তন হলো আগের থেকে। এবার দেখো আমরা কাজ বা কার্য সংজ্ঞাটা আর একবার পড়ে নিই। বল প্রয়োগের মাধ্যমে কোনো বস্তুকে এক স্থান থেকে অপর স্থানে সরানোকে বলা হয় কাজ বা কার্য। এটা আমরা আগেই পড়েছি এবং বুঝেছি। তাহলে আজ এতটাই থাক, তোমরা বিজ্ঞান বইয়ের এই অধ্যায়টি ভালো করে বাড়িতে রিডিং করো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে, এবং এই বিষয় সম্বন্ধে তোমাদের ক্লাস ওয়ার্ক এবং হোমওয়ার্কটি তোমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা পেয়ে যাবে। তাহলে সবাই বাড়িতে থেকো, ভালো থেকো এবং সুস্থ থেকো।